হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি তো সবাই অনেক ভালো আছেন। না অ্যাকচুয়ালি আপনাকে ওই ভালো নেই, কারণ এই প্রবলেমটা ফেস করলে অনেকেই মানে কারোই ভালো থাকার কথা না। বিকজ আজকে যে প্রবলেমটা আপনারা অবশ্যই মানে এই প্রবলেমটা ফেস করতেছেন, এর জন্যই আমার এই ভিডিওটিতে ক্লিক করছেন। সো আমি হঠাৎ করে বুঝতে পারলাম না কিভাবে আমার মানে মাউসটা, আমি যখন রাইট ক্লিক করতেছি তখন আমার মানে রাইট ক্লিকটা কাজ করতেছে না, যেটা এইটা আসার কথা রিফ্রেশ বার, এটা কাজ করতেছিল না। আমি খুব বাজে একটা পরিস্থিতি ফিল করতেছিলাম। আশা করি আপনাদের এই সলিউশনটা আজকে খুব সহজভাবে আমি দিতে পারবো। অ্যাকচুয়ালি বর্তমান আমার রাইট ক্লিকটা লেফট ক্লিক হয়ে গেছে অ্যান্ড লেফট ক্লিকটা রাইট ক্লিক হয়ে গেছে। এই প্রবলেমটার সলিউশন দেওয়ার জন্য আজকে আমি আসছি। আপনাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা যেহেতু আমার আপনাদের লেফট সাইড আসতেছে রিফ্রেশ বারটা, সো এইটা আগে আমি ফিক্সড করি। এর জন্য আপনাদের এইখানে আসতে হবে। এইখানে আসার পরে আপনারা আপনাদের রাইট বাটন ক্লিক করবেন, যেহেতু আমার এখন উল্টো হয়ে আছে, সো আমার এখন লেফট বাটন ক্লিক করতে হইতেছে। অ্যান্ড দেন আপনারা রানে ক্লিক করবেন। রানে ক্লিক করার পর এই কোডটা আমি দিয়ে দেবো, সো এটাতে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সো সেখান থেকে আপনারা কপি করে নিয়ে তারপরে এখানে পেস্ট করবেন। অ্যান্ড দেন ওকে, ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ট্যাবলেট পিসি সেটিং, ওকে। অ্যান্ড দেন সেকেন্ড যে ট্যাবটা আছে সেখানে দেওয়া আছে আদার্স, আদার্সে যাবেন। আদার্সে যাওয়ার পরে এখানে বলতেছে চেঞ্জ হোয়ার মাউস অ্যাপার অন দ্য স্ক্রিন বাই, সো এখান থেকে আপনারা লেফট হ্যান্ডেড এইটা ক্লিক, এটা সিলেক্ট করবেন, তাহলে আপনাদের লেফট হ্যান্ডেড মানে বাম দিক থেকে না ডান দিক থেকে শুরু হবে। সো এখানে ক্লিক করলাম অ্যান্ড দেন অ্যাপ্লাই অ্যান্ড দেন ওকে। সো এটা হচ্ছে আপনাদের এই প্রবলেমটা ফিক্সড হলো, এখন আপনাদের ঠিকই লেফট সাইড আসতে রাইট সাইড আসতেছে। সো অ্যান্ড দেন নেক্সট প্রবলেমটা হচ্ছে আপনাদের যে রাইট বাটনটা আপনার লেফট বাটন হয়ে গেছে অ্যান্ড লেফট বাটনটা যে রাইট বাটন হয়ে গেছে সেইটা ফিক্সড করার জন্য আপনারা যাবেন আপনাদের সার্চ বক্সে। অ্যান্ড দেন এখান থেকে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল। সো আপনারা কন্ট্রোল প্যানেলে যাবেন অ্যান্ড দেন এইখান থেকে আপনাদের ভিউ, এখান থেকে ভিউ দেওয়া থাকবে, এখানে এখানে ক্যাটাগরি দেওয়া থাকবে ডেফিনেটলি। সো এখান থেকে আপনারা স্মল আইকন এখানে ক্লিক সিলেক্ট করে দেবেন এটা, অথবা আপনারা এখানে সার্চ করলেও পেয়ে যাবেন। সো এখানে আমি যদি সার্চ করি এমও ইউএসসি মাউস, সো মাউস আমি পেয়ে যাবো। অ্যান্ড আপনারা চাইলে যে এইখান থেকেও নিতে পারেন, লাইক আপনার সরি ওফ এটা খুবই মানে খারাপ একটা পরিস্থিতিতে নিয়ে যায়। সো এখানে আপনার মাউসে ক্লিক করবেন, মাউসে ক্লিক করার পর আপনাদের মাউস প্রপার্টিস ওপেন হবে। দেন এইখান থেকে আপনারা দেখতে পারতেছেন সুইচ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বাটন। সো বর্তমান আমার এই বাটনটা আছে যেটা প্রাইমারি বাটন হিসেবে আছে, সো আমি যদি এটা আনটিক করে দেই দেন আমার এইটা হয়ে গেল, রাইট বাটন এখন হয়ে গেছে। সো আমি এখন অ্যাপ্লাইতে ক্লিক করলাম, অ্যাপ্লাইতে ক্লিক করার পর ওকে, সো অল ডান, এখন আমাদের কাজ করতেছে। লেফট বাটনে ক্লিক করলে লেফট বাটনে কাজ করতেছে অ্যান্ড রাইট বাটনে ক্লিক করলে রাইট বাটনে কাজ করতেছে। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের সবারই এই প্রবলেমটা ফিক্সড হয়েছে। আর যদি কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যদি ফিক্সড না হয় তো কমেন্ট বক্সে বলবেন। আশা করি আমি আপনাদের এই প্রবলেমের সলিউশন একবারে খুব সহজভাবে দিয়ে দেবো। আপনারা যদি তারপরে যদি করতে না পারেন তো অ্যানেটেক্সে আসবেন, আপনাদের কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে তারপরে আমি করে দেবো। সো ইনশাল্লাহ, সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা সবার অনেক অনেক হেল্পফুল হবে। অ্যান্ড Till then, take care. Bye-bye.